যে আমাদের জানাজার নামাজের পরে কবরে যখন রাখলো তো আমরা এক কানে আজান আর এক কানে একামত দিয়া দিল কিন্তু এরপরে আর আজান নাই একামত নাই জানাজার নামাজে এর কারণটা কি কারণটা হলো তোমার আজান হয়ে গেছে একামত হয়ে গেছে এখন থেকে তুমি প্রস্তুত থাকো কোন সময় তোমার জানাজা হবে পাঁচ মিনিট পরও হতে পারে আর দুজনে বলে এই জন্য লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে মরণটাকে আগে আনলেন হায়াতটা পরে নিলেন আসলে আগেরটা আগে আনছেন পরেরটা পরে নিছেন উল্টা পাল্টা করেন নাই কেন এখানে মরণটা বলতে ইহকালের মরণ ইহকালের আর হায়াত বলতে ইহকালের আয়াত নয় এই আয়াত বলতে মরার পরের আয়াত তাহলে যেহেতু মরণ আগে আর পরকালের আয়াতটা পরে আয়াতের মধ্যে কোনো অসুবিধা নাই মরণটা আগে উল্লেখ করেছেন আয়াতটাকে পরে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মরণ এনেছেন আয়াত আনেন নাই কেন ও বান্দা তোমাদের ইহকালের জিন্দেগি এত সীমিত এরা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করার মতো নয় তাই শুধু মরণের কথাটা আমি আল্লাহ উল্লেখ করে দিলাম ইহকালের আমাদের হায়াতটা এত সীমিত তাহলে বোঝা গেল আসলে ইহকালের জিন্দেগি ইহকালের যে আমাদের জীবন আসলে জীবনই না এত ধরে বলে ইহকালের জীবনটা জীবনই না কিন্তু এরপরেও এই ক্ষণস্থায়ী জিন্দেগি যদি কেউ পেতে চাও ইহকালের জিন্দেগি যদি কেউ চাও যে আমি চাই ইহকালের ভোগ বিলাস আমি চাই ইহকালের আনন্দ উল্লাস আমি চাই ইহকালের সমস্ত ভোগ বিলাস আমি করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেব একটুকো কমতি করব না ঘুমাইছেন আর তো ধরে বলেন ঘুমাইছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক আয়াতের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار الله رب العالمين قال من كان يريد الحياة الدنيا وزينتها دنيا هم دنيا تشاك تشكو بوك بلاش عرمائش তুমি যদি না আনন্দ উল্লাসে মেতে পড়তে চাও আমি ইহকালের চাই আল্লাহ রাব্বুল আলামিন বলে একটুকু কমতি করতে আমরা যা চাই তা দেব কিন্তু উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নেই কথা বুঝলেন এখন যদি কেউ কয় আমি দুনিয়াই চাই দুনিয়ার জিন্দিগির মুখ বিলার চাই আখিরাত কি রে বাকি পাই না না হয় কি বিশ্বাস এমন যদি হয় তুমি জেনে রাখো এইভাবে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল হায়াত সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতা ইসলাম দিয়েছে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন দুনিয়ার যারা বলে স্বাধীনতা এর নাম স্বাধীনতা নয় এর নাম হলো উচ্ছৃঙ্খলতা একবার ইনকিলাব পত্রিকার প্রথম পৃষ্ঠায় কয়েক বছর আগে একটা কার্টুন দিছে এক মহিলা কাপড় একজন টেনে খুলে ফেলতেছে জিজ্ঞাসা করা হইলো এটা কি করস সে কয় আমার স্বাধীনতা এটা আমার অধিকার আরেকজনের কাপড় খুলে লাগ এটা অধিকার মহিলার সঙ্গে সঙ্গে ওই লোকের মুখের বরাবর পেশাব করে দিছে জিজ্ঞাসা করলো এটা কি করলি কই দা আমার অধিকার আমার কাপড় খুললে লাউন যদি তোর অধিকার তো তোর মুখ বরাবর পেশাব করে দেওয়া সেটা হবে আমার অধিকার সেরকম ঠিক না তো বাক স্বাধীনতার নামে আপনি মনে চাইলে আল্লাহ মানেন নাকি না মানেন আল্লাহকে মানেন অথবা না মানেন ইসলাম মানেন আর না মানেন এতে কোনো আপত্তি নাই আল্লাহ স্বাধীনতা দিয়েছেন মন চাইলে তুমি আল্লাহকে মানো মন চাইলে তুমি ইমান আনো না হয় কাফের হয়ে যাও ফামান শাফা ইউমিন ফামান শাফা ইয়াকুর তুমি হয়ে যাও ইচ্ছা করলে তুমি নামাজ পড়তে পারো না না পড়তে পারো সেটা তোমার ইচ্ছা তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন ইসলাম মানা না মানার কিন্তু তাই বলে
আপনার বাক স্বাধীনতার নামে আপনার স্বাধীনতার নামে আরেকজনের কবর খুলে দেওয়ার ছেড়ে ফেলে দেওয়ার নাম স্বাধীনতা নয় আর দুজনে বলে আমি আল্লাহকে মানি আমি রাসূলকে মানি আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী আমার বিশ্বাসের উপরে আমি পর্দার বিধান মানি আমি পর্দার বিধান আল্লাহর বিধান মানি আমার মানার উপরে কটাক্ষ করার অধিকার আপনার নেই কিন্তু আমি মানি আমার মানার উপরে আমার পর্দার উপরে আমার পর্দার আল্লাহর বিধানের উপরে আমার আল্লাহর আত্মবিশ্বাসের উপরে আপনার হস্তক্ষেপ করার আক্রমণ করার অধিকার নাই যদি আক্রমণ হয় বাক স্বাধীনতার নামে এইভাবে যদি করা হয় তাহলে ওই মহিলা যখন পেশাব করে দিছে তোমাদেরকে আরো জনে পিঠাবে তখন দেখা যাবে হে পিঠাই বল বাবু আমার ওই অধিকার তখন দেশের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে শৃঙ্খলা থাকবে না কোন আপত্তি নাই কেন দিবেন এর অনেকগুলো কারণ উল্লেখ করছি এবং কতটুকু দিবেন এটা বলে দিছেন বলবো কতটুকু দিবেন ও যতটুকু আমি আল্লাহর ইচ্ছা তোমার ইচ্ছা না ইচ্ছাটা আমার তুজুরে বলে দুনিয়ার জগতের ভোগ বিলাস নাজ নিয়ম কতটুকু পাবো যতটুকু আল্লাহ দেওয়ার ইচ্ছা করবে বলবো আয়াত কুরআন আল্লাহ নিজে বলছেন মান কানা ইউরিদুল আজিলাত আজ্জালনা লাহু ফিহা মা নাশা উলিমান ইউরিদ আল্লাহ বলেন সার্টিফিকেট অর্জন করছেন তারা পেয়ে যেত কিন্তু দেখা যায় সার্টিফিকেটের অভাব নাই ধন নাই শিক্ষাগত যোগ্যতার অভাব নাই আর সর্দার এমন ফেস দিয়ে দললে উকিল মুক্তার সুচটা যেতে পারে না এমন আকর কিন্তু খেত নাই জায়গা নাই আর আরেক লোক আমার গ্রামে একশো টাকা একসাথে গণতে পারতো না আমরা ছোট সময় দেখছি উনি এক কুড়ি গণতে পারে কিন্তু আমাদের ক্ষেত মাঠে এবার সবচেয়ে যে এবার একশো কম তার লক্ষ্য করে দেখেন বুদ্ধি হইলে পাবা না পরিশ্রম করলেই পাবা না এবং সার্টিফিকেট অর্জন করলেই বিশাল ডিগ্রির অধিকারী হইলেই পাবে না পাবে কতটুকু যতটুকু দেওয়ার ইচ্ছা আমি করব তবে যারা চায় দুনিয়া দিব কেন দিবেন একটা কারণ এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার আমার কাছে কোনো কদর নাই কোনো দাম নাই যদি দাম থাকতো কোনো কাফেরকে এক গ্লাস পানি পান করতে দিতাম না মরা জানুয়ারের চাইতে আমার কাছে আরো নিকৃষ্ট মরা জানুয়ার ইচ্ছা মতে খা
মুমিন কাফের একই সমাজে বাস করে দুই নজর নাজরিয়া দৃষ্টিভঙ্গি দুই দিকে যারা মুমিন তাদের দৃষ্টিভঙ্গি হলো জিন্দা খাবার আর যারা কাফের তাদের দৃষ্টিভঙ্গি হলো মরা খাবার আকাশের মধ্যে দুইটা পাখি বাস করে উড়াল দেয় গোমরার নজর জমিনের দিকে উড়ে আকাশে আর নজর হলো জমিনের দিকে কথা বুঝেন না বুঝতে অসুবিধা হয় না আমি তো বলা যায় না আমার এক সাইডে এখনো দাঁত নেই দাঁত একটাও নাই এই কথা যে বলতেছি এটা আসলে আল্লাহর মেহরবানি একটা দাঁত না তুললে ফেসলে গেল আর আমার বাম সাইডের একটা দাঁত নাই দাঁতও নাই দাঁতের মারিও নাই এরপর কথা বলতেছি অসুবিধা হইতেছে আপনাদের আর তো জোরে বলেন তাহলে লক্ষ্য করে দেখেন দুইটা পাখি আকাশে উড়াল দেয় নজর কোন দিকে নিচের দিকে কিন্তু একটার নজর জিন্দা খাওয়া আর আরেকটার নজর হলো মরা খাওয়া শুকুন আকাশে উড়াল দেয় নজর হলো মরা গরু উড়ানো আছে চিল আকাশের মধ্যে উড়াল দেয় তার নজর হইল কোনানো জিন্দা মুরগি বাচ্চা আছে কোনানো মাছ আছে ঝপটা মেরে নিয়ে যাবে যদি কোন ঠিক না তাহলে শুকুনের নজর হইল মরা খাবার একটি আকাশে উড়াল দেয় আর দৃষ্টি হলো জমিনের দিকে ঠিক তেমনি হবে মমিন কাবের একই সমাজে বাস করে মমিন ইমানদারের নজর হইল জান্নাতের জিন্দা খাবার আর বেঈমান কাফেরদের দৃষ্টিভঙ্গি নজর হইল পৃথিবীর মরা খাবার এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি তোমার যেহেতু কদর নাই খাও ইচ্ছা মতে খাও সুজুর অসুবলা ইচ্ছা মতে গাও কিন্তু এটা মরা 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 কেমনে আমরা দেখি সুজুর অসুবলা শস্য সমরা এটা একটা উদাহরণ আছেন হুসন পরস্তুমকা আঞ্জাম একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে একটা উদাহরণ দেওয়া বুঝাইছে উদাহরণ হলো আমাদের দেশে বড় করে গর্ত খনন করে আর এবং গোবর এখানে ফেলে যখন ওই গর্তটা ভরে যায় তখন কামলারে কয়েকারে শুকাইলে খেত নিয়ে যান শুকানোর আগ পর্যন্ত তো কিছু মাটি আপনারাও ঝাড়ু দিয়ে বানান আবার বৃষ্টিও ধয়া নিয়ে যায় তো এর সাথে ঝাড়ু দিয়ে যখন বাড়িতে নিয়ে গর্তের মধ্যে ফেলায় তো এর মধ্যে আম গাছের আমের বিশি জামের বিশি কাঁঠাল বিশি এরপরে ধান আরো বিভিন্ন জিনিস এর সাথে ময়লার সাথে গোবরের গর্তের মধ্যে ফেলে দিয়ে কিছুদিন পরে দেখা গেল গোবরের নিচের গোবরের শক্তি হয়ে আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ হইয়া ইদা হল গোবর গর্ত নয় এটা একটা নার্সারি এখন আপনার বাড়িতে আমি মেয়ে কিনে দিবেন ছেলের পক্ষে লোকের আসছে এসে খাওয়া দাওয়া করে বাড়িটা দেখতেছে আমরা বাড়ির সামনে গিয়া যখন গর্তের পারে গেছে গোবর গাতার সামনে গিয়া পর সুজলা সুপলা শস্য সমলা বিয়াই আপনার এই বাড়ি কত সুন্দর জায়গা বিয়াই হাসে হাসেন কেন ভাই বলে আপনি তো দেখতেছেন উপরে সুজলা সুবলা আর আমি দেখতেছি এটা দিচ্ছে গোবরে ভরা ঠিক দুনিয়ার কবি সাহিত্যিকরা বলে দুনিয়ার সুজলা সুবলা আল্লাহ রসুল বলেন আর দুনিয়ার জিবা ঈদের বিচ্ছু ফসা মরা মরা এখন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে এই যে আপনার দুনিয়া আল্লাহ বলেন যদি নিতে চাও মরা জানুর খেয়ে মোটাও কোন আপত্তি নাই খাও এর একটা কারণ আর একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দুনিয়াটার যা কিছু দেখো সবগুলো দুঃখা দুঃখা কি কিনছেন মহিষের গোস্ত দেখে বাড়িতে গরুর গোস্ত বাড়িতে গেলে মহিষ কত দেন না তখন বাড়ি দেখছে একটা কিনছে কিনে বাড়িতে গেলে আরেকটা ঠকা খেয়ে দুঃখা খেয়ে কথা না যেমন আমাদের ব্রাহ্মণবীর বিষ্ণুর একটা রাউন্ড অবাউট আছে মূর আছে গোল চক্কর দেখা যাচ্ছে গেলে কেন যাওয়া নাই ওইখানে আমি একদিন নামলাম গাড়ির থেকে নামে দেখি এক বোনা বৌড়ের মধ্যে মধু মধুর শাক এবং মৌমাছি উঠতেছে দুই বেলা পেছন দিকে টানতেছে এই বেলা একটু মধু দেয়া যা একটু মধু দেয় আমার জানি তুই ভাঙ্গে বেসবি না কিন্তু আমার ঘরে একটা রুগী বেমারির খাতিরে তো বেটা এক পা মধু দেশ না একালি ব্যস্ত না মানুষ যেখানে দেয় এখানে গিয়ে বোলরা রাখে মৌমাছি উঠতেছে মৌসাক আছে তো আমি তো আবার মধু হইলে একটু কিনতে চাই
আমি অগ্রসর হইলাম আমার পিছন থেকে আর জন একটা কাপড় টান দেয়া করে না কি যে ওই তো মধুনা চিনিশিরা চিনিশিরা কোন কি এই যে মৌজা এই যে মৌমাছি উঠতেছে সব দুকা আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষ আমি বানানে ওয়ালা আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু দেখো সবগুলো আমি আল্লাহ বানাইছি আমি বানানে ওয়ালা ঘোষণা দিলাম দুনিয়ার বুকের সামান গুরু সবগুলো দুখা আর তো জোরে বলে সবগুলো এখন বুঝবেন না কোথাও যে যাক আল্লাহ বলেন দুকা বানানে ওয়ালা বলতেছেন দুকা সুতরাং বলার পরেও যদি তুমি কবেলা থাকো যেমন গাড়ির সামনে একটা আঙ্গুরের ছড়া লটকে আছে নড়তেছে আঙ্গুর কালা আঙ্গুর অপর দেখলে বোঝা যায় এখনই খেয়ে ফেলে ইমাম তো তো বাচ্চা দিয়ে কাজ বাড়াইছে ড্রাইভার না এটা কেউ না আঙ্গুর না কিন্তু ইয়ার ফলে খেয়ে ফেলে ভাবল এখন যদি যাই না মুখে দিয়ে শুষে তাহলে এটা তো কোনো লাভ হবে না মুখে দিয়ে দেখবো এটা কোনো রস নাই যাই হোক এক দুই নম্বর হলো সময় কম আলোচনা অনেক বেশি দুই নম্বরটা হলো আল্লাহ বলেন যে দুনিয়ার জীবনটা কিছু সময়ের জন্য খেলাধুলা পাকিস্তান ভারত অমুক দেশ তমুক দেশ খেলবে আর তোমরা দুই পক্ষ হইয়া এক পক্ষে মানে যে ভারতের পক্ষে যখন ছক্কা মারে হ্যাঁ তখন খুব চিলি দেবে আবার যখন পাকিস্তানের পক্ষে যখন পাকিস্তানের ছক্কা মারে হ্যাঁ হ্যাঁ যখন খেলা আছে অতক্ষণ খেলা শেষ হ্যাঁ হ্যাঁ শেষ ধরেন ঠিক কিনা কিছু সময়ের জন্য আনন্দ উল্লাস পৃথিবীর জগৎ কিছু সময়ের জন্য আনন্দ উল্লাস এছাড়া আর কিছুই وما الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان الله بلين كلا دولا شنو باتش رو خلي سيلا دوي سيزامي أرمي دوي سيبو دولا بلو دي كل ما بلو لال مالي بيكتا تور خلي موريس টাকা ডুগা দিয়া তরকারি দুলা বালো দিয়া কুর্মা গুলাও কাদা দিয়া ফেক দিয়া সোডা মিটিয়া ছেলেটা আবার কয় তুমি এখনো বাজারে গেছো না বড় যে ফিয়াইস লবণ মরিস নাই কোন সময় যাইবা হ্যাঁ কয় ব্যাগ দাও এমনি একটা কাগজ দিছে হ্যাঁ কতক্ষণ চক্কর দিয়া আরো অনেক কিছু ফাঁকা সাতাই না যাওয়া কয় ফিয়াইস রসুন যে দাম হয়েছে কেয়া বলেছে কচ্ছি খাইবো মাথাটা গরম হয়েছে গা ইটালি আসিল যে পুরাটা এও কোনো চেয়া উষা বাড়ায় না এরপরে বাচ্চা ঠিক আছে হাত মুখ দইয়াও এমনি হ্যাঁ আততা পাইয়া কতখানি এমনি মুখে মরাইয়া কই দইব বলছি তো ফাতার মধ্যে কতগুলো দুলা বলো দিছে হ্যাঁ মুখের কাছে নিয়ে মুখ লড়ায় বা যে মজা হচ্ছে আমি আপনাদের কাছে জানতে চাই মজা হচ্ছে কিন্তু এটা মজাটা কি খাওয়ার আগে ওই না পরে মজা হয়েছে কি না আমরা বলেন না এত খাইছি কিনা মজা হয়েছে ইদারে কি হয় কি জাত খাওয়া না কেউ আনসার করতে পারতাছে না ই খাওয়ার নাম কয় মিশা মিশি খাওয়া কি খাওয়া মিশা মিশি খাওয়া এই জন্য কবি জসমুদ্দিন লেখছে মিশা মিশি খেয়ে সবাই বলে মেজাই মেজাই মিটে ধুলা বালুর কুর্মা গুলাও আসে কাদার পিঠে মিছা মিছি খেয়ে সবাই বলে বেজায় মিঠে আমার শ্বশুর আছেন আগের আমলের বক্তা অনেক আগে বলেন না তুমি দেখছো আজের মধ্যে গেলে বলতো আগের আগমনে সুর দিয়া যে ভাইরো কবরে যাওয়ার পরে এই দুনিয়ার অবস্থা তখন বুঝবেন তখন বলবেন মিশামিশি কাটাইলাম আরে ববের জিন্দিগি হায়াত থাকতে না করিলাম বন্দেগি বলে তখন কবর জগতে গিয়ে বলবো মিশামিশি কাটাইলাম
ভবের জিন্দেগি হা জিন্দেগি তো বিছাবি চিনা দিয়ে দিলাম হায়াত তকতে আল্লাহর জিন্দেগি বললাম তো এখন যাই হোক সমাজই তো কম এই হলো দুটা বলার পরেও কিছু সময় খেলাধুলা বলার পরেও তুমি যদি সেই জিন্দেগির পিছনে লিপ্ত হয়ে যাও আখেরাত বাদ দাও সেই জীবনের পিছনে তুমি আকৃষ্ট হয়ে যাও আল্লাহ বলে আমি দেব তিন নম্বর হলো যে দুনিয়ার জীবন তুমি পেলেও ভোগ বিলাসের কোনো সুযোগ সুযোগ নাই ধন সম্পদ আল্লাহ যারা ধন সম্পদ কামায় এরা কিন্তু খাইতে পারে এটা খায় না কাউয়া লাগে কাউয়া খালি জমা খায় না আপনার উঠানে আমাদের বাংলাদেশে উঠানে দান বা যে কোনো মরিচ দিলে অন্যান্য প্রাণীরা পাখিরা জাগাত বসে খায় খাওয়ায় খায় না চুপ করে নিয়ে যায় ভবিষ্যতের জন্য উপরে হের খাওয়া হয় না রাখবার সময় চক্ষু বন্ধ করে রাখে কেউ যেমন না দেখে না দেখলেন যাবে আমাদের দেশে দেখছেন না কাঠ গোপন কাঠের যে গোপন নম্বরটা পিন নম্বর ইদার নিজের সন্তান থাকলে দেখায় না আর দিকে গোপন নম্বর কারণ নিয়ে যাবে কথা হচ্ছে না তো লক্ষ্য করে দেখেন এইভাবে সে জমাইছে কাওয়া চক্ষু বন্ধ হইয়া এখন চক্ষু বন্ধ করে রাখার কারণে কোন জায়গায় রাখছিল পরে জায়গা আর কোন জায়গা বলে যা জমাইছিল তাও খেতে হলো না ভবিষ্যতের আশায় যা জমাইছিল তাও খেতে হলো না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ধনী জহুর ইসলাম বিদায় হয়ে গেল কত সম্পদ সে নিজে বলতে পারে না কিন্তু বিদায় হওয়ার সময় সাড়ে পাঁচ হাত কাহর সাড়ে তিন হাত কবর লইয়া যাও যাও নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই তো এবার বলেন ফুটপাথে রেল স্টেশনে কমলাপুর কিছু লোক ঘুমায় যাদের বালিশ নাই খেতা নাই বাড়িঘর দূরের কথা সেই লোকটা বিদায় হওয়ার পরে সাড়ে পাঁচ হাত কাপড় সাড়ে তিন হাত কবর তাহলে একটা পথিক একটা নিঃস্ব আর একটা বড় ধনী কোনো পার্থক্য নাই কি কামাই করলো কি কামাই করলো সারা জীবনে কামাই দেব কি করলো জহুর ইসলাম এই কামাই তো ফকিরের আমার কথা আমাদের অসুবিধা হইতেছে অসুবিধা হচ্ছে নাকি তাহলে বুঝা গেল সারা জীবন ধন সম্পদের পিছনে দুনিয়ার পিছনে সময় ব্যয় করলো কিন্তু যাওয়ার বেলায় তো ফকিরের মতো তোমার আর ফকিরের রেস্টম কি এত জোরে কন যা আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি নিতে চাও নাও কিন্তু ইয়াদ রেখো বুক করার নিশ্চয়তা নাই কেমনে হা আগে তো বাজারে গেলে গ্লাসের ভিতরে রসগোল্লা দেখলে মুখটা রসে ভরে গেছে কিন্তু পকেটের দিকে তাকায় দিকে টাকা তো নেই রসগোল্লা দেখে মুখ রসে বললে কি টাকা নেই টাকা মুখ দিবে আর এখন কেজি কেন মন হিসাবে পেতে পারে সুযোগ নাই কেন দেখে দিয়েছি ডায়াবেটিস হয়ে গেল এখন আর খাওয়ার কোনো সুযোগ নাই লক্ষ্য করে দেখেন স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে স্বাস্থ্য যখন নষ্ট হয়ে যায় বিশাল বড় ধনী বাংলাদেশের কয়েক নম্বরে তিন নম্বরে চার নম্বরে তার সিরিয়াল কিন্তু তার পেটের মধ্যে যাও ছাড়া আর কিচ্ছু জমে না ধন সম্পদ কি লাভ হইল কি লাভ হইল কোন লাভ নাই শুধু তা না লক্ষ্য করে দেখেন স্বাস্থ্যের ওই আমেরিকানের রোগ বুকের রোগ নিয়ে হায়ের রোগ নিয়ে বুকে লাগাইছে বুকের রোগ নিয়ে আর কান লাগাইছে এই কাদা সিরা হ্যাঁ কোনো খাওয়ার ধন সম্পদ তো আছে খাওয়ার সুযোগ নাই কেন স্বাস্থ্য বাড়া না দুই নম্বর হলো অনেক লোক এমন আছে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা যে ভালো আমাদের দেশে এরকম আছে যে আগে তার টয়লেটটা ও পুকুরের ধারে অনেক দূরে রাত্রে যদি কোনোদিন পায়খানা ধরছে যাওয়া গেছে না পরে যাবো দেখুন চাপ দিলে যেমন কেমন তাও আবার দেখা যায় একটা বাস হারানো আর একটা বাস খারাপ বল না তুই এখানে বৈশা টয়লেট করা কত কষ্টকর কিন্তু বেড়ার অনেক টাকা হয়েছে ঘরের ভিতরে টয়লেট বানাইছে এরপরে দেখা গেল ঘরের ভিতরে টয়লেট এখন আর হাই কমান্ড এখন আর বদনাম আর কি দিতে হয় না পাইপ লাগাইছে পাইপ লাগাইছে এখন কত সুবিধা হয়েছে কিন্তু যেদিন উদ্বোধন করবে এর আগের রাত আজ রাইলে তার উদ্বোধন করবে
তোলে না সময় আছে না স্বাস্থ্য আছে তারপর যদি নিতে চাও দাও হবে এটা শর্ত নাই ঈমানের শর্ত নাই বুদ্ধির শর্ত নাই কোন শর্ত নাই কিন্তু আরেকটা জগৎ পরকাল জোরে কোন ঠিক কি না আরে জোরে মানে অসুবিধা হইতাছে না অসুবিধা হইতাছে না তাহলে আরেকটা জগৎ কোনানে আরেকটা জীবন পরকাল পরকাল দামি জিন্দেগি সেটাই আসল জিন্দেগি এই কারণে বিনা শর্তে পরকাল দেওয়া হবে না পরকাল বিনা শর্তে দেওয়া হবে না সেই শর্ত যদি পূরণ না করে পয়গম্বরের বাবা ইব্রাহিম আলাইহিসসালাম পয়গম্বরের বাপ হযরত ইব্রাহিমের আব্বা আজর আল্লাহ কোরআনে বলছেন কিন্তু ঈমান না আনার কারণে ইব্রাহিম এসম দোয়া করে না আমার আব্বা জাহান্নাম দিও না আল্লাহ বা জাহান্নাম থেকে মাফ তো দিতে হই না দোয়া করে দোয়া নিছে প্রভু তুমি না ঘোষণা দিয়েছ পয়গম্বরদেরকে পরকালে অপমান করবে না আমার আব্বাকে যদি জাহান্নামের আগুনে জ্বালাও আমি কি অপমানিত হব না আল্লাহ বলেন না তোমাকেও অপমান করব না তোমার বাবাকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব না দুইটা কেমনে হয় আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলেন জাহান্নামের দিকে তাকায়া দেখে একটা অদ্ভুত জানোয়ার জ্বলতেছে প্রভুকে ওই যে জানোয়ার দেখা যায় চিনা যায় না এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো তোমার আব্বা আল্লাহ আমার আব্বা দি চিনা যায় না সুমার পরিবর্তন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদম ইব্রাহিম আমি আল্লাহ তোমার ইজ্জত রক্ষার জন্য তোমার বাবার সুরত পরিবর্তন করে দিয়েছি লোকের আর জিজ্ঞাসাও করবে না জি রে ইব্রাহিমের বাপ জলে চিনবেই না বিশ্ব নবীর চাষা আবু তালিব হইয়া রাহাই কিন্তু শর্ত পূরণ করেছে যেই কোন লোক হোক সে যেই কোন নিচের শ্রেণীর লোক হোক হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একবার নিচের শ্রেণীর লোক লোকেরা বলে গোলামের ঘরের গোলাম লোকটার বা হোক গোলাম সব গোলাম আর আর দেশ থেকে এবারি করছে সেই বিলাল যাকে কালা কাউবা বলে আখ্যায়িত করত কিন্তু ঈমানের শর্ত যখন পুরা করেছে আল্লাহ পাক জান্নাতের সর্দার বলে বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের জিন্দেগি পাওয়ার জন্য শর্ত আছে বিনা শর্তে নয় এক নম্বর শর্ত হলো ঈমান যেরকম কি ঈমান দুই নম্বরটা হলো আমলে সালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ঈমান আনবে আমলে সালেহ করবে তারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে আর তো জোরে বলে কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা মেহমান কেন মেহমান হলো উন্নত মানের খাবার জান্নাতের ভিতরে থাকবে মেহমানের যেমন কোনো কাজ করতে হয় না কিন্তু খাবার বালা আর কামলা সারা দিন কাজ করে খাওয়ানোর আইটেম বালা থাকে না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন জান্নাতের ভিতরে দেওয়ার পরে কোনো কাজ থাকবে না কিন্তু আইটেম গুলো ভালো থাকবে উন্নত মানের আইটেম প্রতি ওয়াক্তে 70,000 প্রকারের আইটেম এর নাম সেই জান্নাতের ভিতরে যাওয়ার পরে স্বাস্থ্যের অবস্থাও কোনো ত্রুটি থাকবে না দৃষ্টি শক্তিও এত বাড়াই দিবে 2,000 বছরের রাস্তা সব দিয়ে দিবে চোখের হওয়ার আল্লাহ এমন বাড়ি এত বিশাল বাড়ি আমার একদম আমেরিকা একদম প্রশ্ন করে ওজো এই যে আপনারা বলে জান্নাতের মধ্যে 100 তালা 6,600 ছেষট্টি তালা এত তালা যদি হয় 70,000 করে কামরা এক একটা তালা এদের দরজা জানা না কেন বললাম আপনি এই যুগে ওইরকম প্রশ্ন দুবাই বসে মানে আমেরিকা বাড়ি বানাইছে
দুবাই বসে আছে টেলিফোন করছে আপনি মেহমান আছে মেহমানের রুমটা খুলে দাও এখান থেকে আবার দরজা খুলে দিছে এখন দেখা যায় একজন লোক আমার সাথে কথা বলতেছে বাংলাদেশে তো বললো ওদের রাখেন দেখি মুয়াজ্জিনে মসজিদটা খুলছে কিনা আমেরিকা বাংলাদেশে ব্যাপার দেখলো মুয়াজ্জিনে ওদের আজান টেমে গেছে গা মুয়াজ্জিনও আইসি কিনা একটু খবর দেবে এমন এমন দেখে হওয়া মুয়াজ্জিন যেতেছে মসজিদে এত অগ্রসর দেখানো হয়েছে সেখানে কেমনে জানা লাগাইব এটার লেগে চিন্তা করার তো প্রশ্নই আসে না খালি বলবেন অটোমেটিক সব হয়ে যাবে তো যাইব সেই জান্নাতের ভিতরে এত দূর দূরান্ত পর্যন্ত আপনাকে দেখার ব্যবস্থা মানে স্বাস্থ্যের কোনো অসুবিধা থাকবে না সবগুলো যখন ব্যবস্থা হবে এখন এই ঈমান আর আমলের জন্য আজকে সারা বিশ্বে লক্ষ্য করে গিয়া দেখেন মুসলমানের ঈমান আমল ধ্বংস করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে যাতে জান্নাতও যেতে না হয় জান্নাত দিকে মানুষকে দূরে সরার জন্য আমল দিকে দূরে সরানোর জন্য আজকে হাজারো ষড়যন্ত্র চলছে এই জন্য আল্লাহ রসুল বলেন আগরি জমানায় এমন এক যুগ আসবে যে যুগে ফেতনা এমন ভাবে সয় লাভ করবে ফেতনা এমন ভাবে হবে যে অন্ধকারের রজের মতো ঘুট ঘুরে অন্ধকারের নাই মাতা কোন ফিতনান কা কিতাইল লাইল মুসলিম যেভাবে অন্ধকার গুট গুটে অন্ধকার আমাদের দেশে যখন প্রচন্ড অন্ধকার হয় তখন খালি চিৎকার দেখা এই সবগুলো ঠিকঠাক করে তা লাগাইছ কি গরু ঘরটা দেখে রাখিস অন্ধকার সুর বের হওয়ার সম্ভাবনা যে কোনো বিপদে পড়ার সম্ভাবনা অন্ধকারের মধ্যে যেভাবে মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ে আল্লাহ রসুল বলেন ফেতনা এমন ভাবে বিস্তার লাভ করবে তখন মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যে কোনটা হক আর কোনটা না হক বুঝতে পারবে না তখন সকাল বিকাল ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা কথা বুঝলেন তখন করণীয় কি করণীয় কি সমাজে তো কম করণীয় কি যে কি করবো কেমনে ষড়যন্ত্র এমন ভাবে ষড়যন্ত্র যে যার মধ্যে যেটা নাই এটা কর যার মধ্যে যে না আমরা দেশের নাম হলো সুন্দর বানু দেখা যায় টিকা লাগান কালা যে আমাদের নাম সুন্দর আসি যে সবথেকে বেশি কালা না তো আমরা দেশে গিয়ে দেখবেন নাম রাখছে অনেকের আহলে সুন্নত সুন্নত ওয়ালা কিন্তু গিয়া দেখি একান দেখা নাম হলো সুন্নত ওয়ালা কিন্তু গিয়া দেখি মুস কানো লাগাইছে গুতা যাবো একবার করে নাম রাখছে আহলে সুন্নত সুন্নত ওয়ালা কিন্তু গিয়া দেখা যায় যে ওরা নারী পুরুষ এক কানে বসে খালি কপরে কুক দেখায় কে নামাজ পড়তো এমন ভাবে শুরু করছে তো নাম হলো আলে শূন্য শূন্য পলা শূন্যতের ধারে কাছে নাই সব করে শূন্যতের উল্টা নাম শূন্য কেন জনগণকে দুঃখা দেওয়ার জন্য ইমান ধ্বংস করার জন্য আরেক দলকে দেখা দেবেন নাম দেখা দেব আলে হাদিস নাম দিব নামটা শুনতে খুব ভালো যে আলে হাদিস অথচ আলে হাদিস কোন মুসলমানের দলের নাম মুসলমানের নাম আলে হাদিস হতে পারে না আমাদের নাম হয়তো আলে সুন্নত আলে হাদিস না আমরা আলে হাদিস না আমরা আলে সুন্নত রসুলের অনেক হাদিস আমাদের দলিল না এটা আমাদের সাথে অনেক হাদিস আগে ছিল এখন বাতিল হয়ে গেছে এই হুকুম নাই তার হাদিস আছে হুকুম নাই কোরআনের মধ্যে অনেক আয়াত আছে যে আয়াতের হুকুম নাই আয়াত আছে কিন্তু তার হুকুম নাই কোরআনের আয়াতের মধ্যে অনেক এমন আয়াত আছে যে নিশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে দিয়ে যায় না আয়াতটা আছে কিন্তু তার হুকুম বাতিল এখন তো মদ খেয়া নিশা অবস্থায় না ইয়া নিশাটা গেলে কি মসজিদ অঞ্জিব এই হুকুম তো বাতিল হয়ে গেছে কিন্তু আয়াত তো আছে নবীর হাদিস আগেকার যুগে সাহাবাই কেরাম আয়াত দিয়ে জিগাইতো নামাজের মধ্যে কয় রাখা তুইছে তো যে নামাজ আছে কত দুই রাখা তুইছে কেন জিগাইতো না এটার কারণ হলো জিজ্ঞাসা করার পরে তিনি করতেন কি ওই বাকি নামাজ আদায় করে এরপরে নামাজের শরীর হইতেন এটা সিস্টেম ছিল এটা সিস্টেমটা বদলিছে সাহাবি নামটা মনে নাই এই সাহাবি চিন্তা করলেন যেখানে কয় রাখা গেছিল দুই রাখা চিন্তা করলেন দুই রাখা পড়তে পড়তে রসুল যদি নামাজ সারি দেয়
তাহলে কবুল নামাজ রাসূলের নামাজ তো মকবুল নামাজ কবুল নামাজ রাসূলের পিছনে যে নামাজ আদায় করবে সেই নামাজ কবুল এখন কবুল নামাজ ছুটে যাবে আমার নামাজ আদায় করতে করতে তাই সাহাবি চিন্তা করলেন যে জামাত শরীফ হয়ে যায় গেল বাকিটা পরে করব এখন যে জামাত শরীফ হয়ে গেছে রাসূল নামাজে সালাম প্রেরণের পরে উনি উঠে দাঁড়ালেন বাকি নামাজ আদায় করার জন্য সাহাবীরা হয় নতুন নামাজে কইতে গেছে সিস্টেম দি নতুন একটা চালু করছে রাসূল বলেন কিও ইবনে দিন নতুন সিস্টেম শুরু করে দিল নামাজের শেষে তারা দেখে নিল এই সিস্টেম শুরু করলো কেন তখন তিনি বলেন যে আল্লাহর রাসূল আমি চিন্তা করে দেখলাম দুই রাকাত চলে গেছে এখন এই দুই রাকাত আদায় করতে করতে আমি যদি আপনারা নামাজ না ভাই তাহলে মকবুল নামাজ ছুটে যাবে আর আমি অন্য নামাজ লইয়া আর কানাড়ানি করলাম এই অবস্থায় আমি মনে করলাম নামাজ ফরি হয়ে যায় পরেরটা পরে করব না যেই মাত্র এই কথা কইয়া আমি এই জন্য হুজুর শরীফ হয়ে গেছি আল্লাহর রাসূল চোখ বন্ধ করে কয় তোমারটাই রাইট এখন থেকে এই সিস্টেম হবে এই জন্য আমরা এখন নামাজ যেখানে আছে এখানে শরীক হয়ে যাওয়া আর পরে সালাম দিলে ও বাকিটা আদায় করি এখন এই পরিস্থিতিতে লক্ষ্য করে দেখেন যে আল্লাহ আকবার আমাদের মধ্যে তাই বাকি আলোচনা ইনশাআল্লাহ নামাজের পরে আলোচনা করবেন বাকি যে আলোচনা রয়েছে এটা নামাজের পরে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেয় ভাষণ সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত সদে মণ্ডলী সর্বপ্রথমই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি এই জন্যে যে শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও আজকের জুম্মার দিনে আসর আর মাগরিবের মধ্যবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দোয়া কবুল হওয়ার টাইমে আপনি আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি দ্বিতীয়ত আমি যে আপনাদের সামনে এসে আবারও কথা বলতে পারবো এই বিশ্বাস আমার নিজেরও ছিল না একটা না তিন মাস ব্যাংকক চিকিৎসাধীন থাকার পরে সাউন্ড সব পরিবর্তন হয়ে গিয়েছিল গত এপ্রিল মাসের প্রথমে আবার চেক আপের জন্য গিয়েছিলাম ব্যাংকক ডাক্তারদের কাছে বললাম সাত মাস হয়ে গেল অপারেশনের কিন্তু আমার আওয়াজটা যে ফিরে আসতেছে না কতদিন পরে আসতে পারে ডাক্তাররা বলল আর জিন্দগিতে কোনোদিন আসবে বলে আমাদের জন্য কিন্তু এরপরে দুই সপ্তাহ পরেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমার বিশ্বাস এটা একমাত্র আপনাদের সকলের দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়াই আবার আল্লাহ পাক কি করতে পারেন সেটা দেখাই দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করতে পারেন ইচ্ছা করলে চালু করতে পারেন বড়রে শুরু করতে পারেন শুরুরে বড় করতে পারেন সেই ক্ষমতা কার আল্লাহ সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই এই জন্যে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আবারও হাজির হয়ে কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছেন দেখেন আমাদের সামনে দুইটা জীবন দুইটা লাইফ একটা হলো ইহকালের লাইফ আর একটা হলো পরকালের লাইফ একটা হলো ইহকালের জীবন আর একটা পরকালের জীবন জীবন বলতে আসলে পরকালের জীবনটাই জীবন ইহকালের জীবনটা কোনো জীবনই না লাইফ নয় এটাকে লাইফ বলা যায় না আমাদের আসল জিন্দিগি হলো পরকালের জিন্দিগি ইহকালের জিন্দিগি খুব সংকীর্ণ সময় এত সংকীর্ণ যেটাকে আসলে জিন্দিগি বলে উল্লেখ করাই যায় চোখের ফাঁকি দিতে দিতেও আমার জিন্দিগি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আপনারা আমার কথা বুঝেন চোখ বন্ধ করছেন আবার খুলবেন
এতটুকু ওর টাইমের কোন নিশ্চয়তা এত দূরে বলেন আছে কোন নিশ্চয়তা আমি কথা বলতেছি এই যে আমি আ শুরু করলাম মি বলার মতো ক্ষমতা শক্তি আমার নাই আপনারা আছেন না নীরবতা তো বোঝা যায় যে আপনারা আমি যে কথা বলতেছি আমি আমি এই আ শুরু করলাম মি ভরা করার মতো ক্ষমতা নিশ্চয়তা নাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন মরণটাকে আগে আনছেন জীবনটাকে পরে নিন বাহ্যিক দৃষ্টিতে এখানে প্রশ্ন হয় যে আমাদের ইহকালের মরণটা তো পরে আগে তো আমি জীবন পাব তার পরে না মরতাম তাহলে আল্লাহ পাক এখানে হায়াত আগে আনার কথা মরণটাকে পরে নেওয়ার কথা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা না বলে الذي خلق الحياة والموت ইবাব হওয়ার কথা ছিল যেটা আগে তো আগে বলবে তো আমাদের লাইফ তো আগে মরণটা পড়ে লাইফের কথা আগে উল্লেখ করবে কিন্তু আল্লাহ এই উল্টা বললেন কেন এর জবাব মুফাসসিরিন কেরাম অনেক দিয়েছেন এর মধ্যে একটা জবাব হইল আপনি আমি বলতেছি হায়াত আগে মরণ হলো বলে আল্লাহ তো তোমার হায়াত ধরেন নাই আল্লাহ শুধু ইহকালে মরণটা দিচ্ছেন এখানে যে হায়াত এখানে যে লাইফের কথা বলা হচ্ছে এই লাইফটা ইহকালের লাইফ নয় এটা পরকালের লাইফ আল্লাহ পরকালের হায়াত টানছেন ইহকালের মরণ টানছেন পরকালের হায়াত আছে মরণ নাই শুধু জিন্দগি আছে মরবেন না আর ইহকালের জিন্দগির বেঁচে থাকার নিশ্চয়তা নাই কিন্তু মরণের নিশ্চয়তা আছে যে আমাদের ইহকালের বেঁচে থাকার কোন নিশ্চয়তা আর তো জোরে বলে আপনি আমাকে যদি আজরাইল হাত দেন পারমিশন লাগবে নাকি বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট তাকেও যদি আজরাইল ধরে অনুমতি নিয়ে আসতে হবে কারো কাছ থেকে অনুমতি নেয় না কিন্তু বিশ্বনবী বলে আমার গায়ে হাত দিতে গেলে আমার পারমিশন অনুমতি নিতে কিন্তু সেই নবী বলেন নামাজের সালাম পিরার জন্য মাথাটা ঘুরাইছে আবার নামাজের সালাম পিরাবার জন্য মাথা ঘুরাইতাম পারুম বলে আমি রসুলের বিশ্বাস আর জোরে শুনে বলেন তাহলে ইহকালের জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারীর ব্যাখ্যা গ্রন্থ তাকরিরে বুখারীর মধ্যে আছেন যে আমরা যে এক কানে আজান আর এক কানে ইকামত দেই ছেলে হোক আর মেয়ে হোক কেন একটা কারণ উনি আনছেন যে এক কানে আজান আর এক কানে ইকামত দিয়ে পৃথিবীতে আসার পরই জানায় দেওয়া হয় প্রস্তুত থাকো প্রস্তুত হও জানাজার তোমার টাইম নেই জানাজার নামাজে আজানও নাই একামতও নাই দুজনে বলে কারণ বলা যায় না কখন যে কোন দিক থেকে কোনটা চালু হয়ে যায় এখন যে যুগে আছে এই যুগে যে কখন কোন দিক থেকে কোনটা চালু হবে তার নিশ্চয়তা নাই দুজনে কম 1300 বছরের ভিতরে তারা দিন বিশ্বখাতের বিরুদ্ধে কোন বক্তব্য এখন তো আটটা হাত পর্যন্ত দৌড়াদৌড়ি করে এত দূরে বলে তো এই যে কখন যে কোন দিক থেকে কোনটা বের হয় সুযোগ পাইলে সামনে বলবো কথা বলতেন না কখন যে কি হয়ে যায় আর আমরা এত আমাদের ইমানের প্রতি আস্থা ও বিশ্বাস এত দুর্বল
যে আমরা নর্থে বেশি সময় লাগে না ফট করে মরে যাবে। ইন্টারনেটে শুনলো, একজনের বক্তব্য শুনলো, ইন্টারনেটের মাধ্যমে ইসলাম আসে নাই, দিন আসে না এইভাবে দূর দূর থেকে। ইসলাম আসার একটা তরিকা, একটা পদ্ধতি, এটা ভায়া মাধ্যম সূত্র। সূত্র ছাড়া কোনো এলেমের কোনো জ্ঞানের সূত্র নাই, কিন্তু একমাত্র আমাদের দিনই এলেমের সূত্র ছাড়া সেটা হয় না। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল, জিব্রাইল আয় রসুল, রসুল থেকে সাহাবায়ে কারাম, সাহাবায়ে কারাম থেকে তাবেঈন, তাবেঈন থেকে তাবে তাবেঈন, তাবে তাবেঈন থেকে আইমায়ে মুস্তাহিদিন, আইমায়ে মুস্তাহিদিন থেকে এইভাবে পর্যায়ক্রমে আমাদের কাছে দিন আসছে। এই আসার সিলসিলা হলো এইভাবে ইন্টারনেটের মাধ্যমে গায়েবি উপর থেকে হঠাৎ কিছু কিছু ছেড়ে দেওয়া হয়েছে, এটা ইসলাম না। এই জন্য বলা হয় কোরআন শরীফ একমাত্র কালামুল্লাহ আসল অর্থে, আর কোন কিতাব কালামুল্লাহ না, রূপক অর্থে কালামুল্লাহ, রূপক অর্থে কালামুল্লাহ। ইঞ্জিল কিতাব কালামুল্লাহ, তাওরাত কিতাব কালামুল্লাহ, রূপক অর্থে আসল অর্থে না। কালামুল্লাহ অর্থ কি? কালাম মানে কথা, আর আল্লাহ তো বুঝেন না, বুঝেন না আল্লাহ বুঝেন তো হাত বলা যায় না। আমাদের দেশের বড় বড় শিক্ষিত উল্লাহ আমাদের দেশের একজন লোক আব্দুল গাফফার সুতরাং ভাবছিলাম যে লোকটা মনে লেখক কলমিস জানে মনে কিছু, এখন দেখি ইসলাম সম্পর্কে একবারে গণ্ডগোল। কথা বলছেন না, সে যদি কথা বলতে পারে যে আরবের দেব দেবীর নাম আসিল আল্লাহ 99 নাম, কথাটা বুঝেন না। আমি তার বক্তব্য ইন্টারনেটে শুনছি, সে বলে রহমান গাফা গফু তার নাম আছে, এগুলো সব আগের দেব দেবীর নাম আছে। তার কথা মতে আব্দুল গাফার যদি দেবতার নাম হয়, গাফার যদি দেবতার নাম হচ্ছে আব্দুল গাফার, তো তার কথা মতো সে হয়ে গেছে মূর্তির গুলা। তাহলে তার নাম আব্দুল গাফফার আর রয়েছে না, তার বক্তব্যের কারণে আব্দুল কুফফার হয়ে গেছে, আব্দুল কুফফার, আব্দুল গাফফার নাই। মক্কার, অথচ মক্কার কাফেররা যখন রসুলকে জিজ্ঞাসা করলো যে মোহাম্মদ আমরা তো কোন মূর্তিরে রাখি, আমরা দেবতার নাম একটার নাম লাত, একটার নাম মানাত, একটার নাম উজ্জা, বড় বড় মূর্তি, একটার নাম হুবল, তা আমরা ডাকি ইয়া লাত, ইয়া লাত, ইয়া মানাত, ইয়া উজ্জা, আপনার আল্লাহ কি বলবেন? তখন রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত বেরিয়ে গেছে, قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيَّمَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى. يا رسول আপনি তাদেরকে বলে দিন, কোন আপনি বলুন কাকে, মক্কার মুর্শিদদের, মক্কার মুসজিদদেরকে বলুন কি বলবো, যে তোমরা ডাকো আল্লাহ নামে অথবা রহমান নামে অথবা আল্লাহ, সুন্দর সুন্দর নাম আছে, যে কোন এক নাম ধরে। তো এই আয়াত নাজিল হয়েছে বলে মক্কার মুসজিদরা যদি আগ থেকে জানতো যে এগুলা তার দেব দেবীর নাম, তো মুসজিদরা বলতো মাশাআল্লাহ মুহাম্মদের কাছে যা জানলাম, এটা আমার আগ থেকে আমরা মুক্তির নাম, কিন্তু এগুলা না বলে তারা বলে মার রহমান, রহমান কি, এই নাম তো জীবনে শুনছি না। মক্কা মুশরিকরা কয় তাদের দেব দেবীর নাম রহমান হবে, দূরের কথা, এই নাম জীবনও তারা শুনছে না আরব দেশে। আর গাফফার সদ্রি কয় দেব দেবীর নাম আছে, চিন্তা করে কি ভরি মানে মাথার তারছি না, আল্লাহ সেই রহমানকে চিনাবার জন্যে, রহমানকে চিনাবার জন্যে একটা সুরা নাযিল করেছেন, বুঝলে বলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো রহমানের ব্যাখ্যা সুরা রহমানের মধ্যে যা আছে, আর রহমান আল্লা
علم القرآن خلق الإنسان برم كرنا مو كي كرنا مو برم كرنا مو زي رحمن كي الله سنع علم القرآن كنان دي تم لنشي كيشن خلق الإنسان رحمن كي تمارا زيني بانشي رتيني رحمن سبحان الله بلوانا مدر كي بانشي الله ইবা বে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাচ্ছেন রহমান এর রহমান সিনতুই তাহলে দেবদেবীর নাম কি কইরা হয় বুঝলেন না এরপরে কুরআন শরীফ তো নাযিল হওয়ার আগেও লৌহে মাহফুজের মধ্যে কুরআন শরীফ সংরক্ষিত ছিল ছিল না আর তো ধরে বলে কিন্তু কুরআন শরীফ তো বহু আগে আল্লাহর কালাম হিসেবে সেখানে লিপিবদ্ধ লৌহে মাহফুজের মধ্যে এখন লক্ষ্য করে দেখুন আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে কালামুল্লাহ আল্লাহর কথা একমাত্র কোরআন একমাত্র কোরআন কেমনে তাওরাত কি কিতাব কালামুল্লাহ না না রূপ করতে কালামুল্লাহ বলা হয় কিন্তু হাকিকি করতে কালামুল্লাহ নয় কেমনে এই যে ইঞ্জিল তাওরাত তাওরাত কিতাব তাফতির মধ্যে লেখে সম্পূর্ণ কিতাব মূসা আলাইহিস সালামের কাছে কিতাব হিসাবে পেশ করো তো আমি যদি আমার কোন বক্তব্যরা লেখা কাগজের কাছে দেই এটা আমার কথা বলা হয় না এটা আমার লেখা বলা কিতাবুল্লাহ কালামুল্লাহ না কথা বলছেন না ইঞ্জিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের কলমের মধ্যে মহান আল্লাহ ঢেলে দিলেন তো ঢেলে দিলেন অন্তরের মধ্যে সুতরাং এটা কিতাবুল্লাহ হতে পারে কালামুল্লাহ না আর কুরআন শরীফের আলিফ লাম মিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত আল্লাহ বলছেন জিব্রাইল রাসূলের কাছে তাহলে কালামুল্লাহ একমাত্র আর তো জোরে বলে একমাত্র কোরআন কোরআন হলো কালামুল্লাহ অন্য কিতাবগুলো কিতাবুল্লাহ কালামুল্লাহ না রূপ অর্থে কালামুল্লাহ বলা কিন্তু হাকিকি অর্থে নয় তো মহান আল্লাহ রাব্বুল আলমিন কোরআন শরীফ এগুলো হলো ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলমিনের কথা কার কথা আল্লাহ রাব্বুল আলমিনের কথা তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন শরীফে আমাদেরকে যে জানাই দিয়েছেন তো আমি যে বলতেছিলাম এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয় দাও হয় না আর তুই বলে দাও তো এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয় জানাজার নামাজে আজানও নাই তুই জানে কোন না ইকামত নাই ইকামত শব্দটা তুই জানে কোন না ইকামত না শব্দটা ইকামত বুঝলেন আজানও নাই ইকামতও নাই তো নাই কেন জানাজার নামাজ আজান যদি কিছুদিন পরে দেখবেন ভাই আমি আজান দাও নামাজ তো আজান দেবা লাগে মানে আমরা দেশে কিন্তু দোয়া নিয়ে মাই লেগে যায় জানাজার পরে রাস করে দোয়া লয়ে যায় কথা বলছেন না আমাকে একদম জিজ্ঞাসা করলো হুজুর কি করা দোয়া কি করবো না করবো কি বলেন তো আমি বললাম জানাজার নামাজ কে আজকে আপনাদের এলাকার থেকে শুরু হয়েছে এর আগে মনে হয় কেউ মরছেন কুজে মারা গেছে এটা কি নতুন কোন বিষয় বলেন না রসুলের যুগে কি কেউ মারা গেছে রসুলের জীবদ্দশা অবশ্যই আমরা আমার কথা বুঝে নিয়ে দেখো হ্যাঁ না জোরে কয়েন রসুলের জীবদ্দশায় কি কেউ মরে নাই কোন সাহাবি মরে নাই মারা গেছে এটা তো নতুন কোন বিষয় নয় এটা তো আগের থেকে হাইসেল হয়ে গেছে কথা বলছেন এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইছেন লাশের সাথে কবরে গেছেন কবরে অনেকের লাশ রেখেছেন আল্লাহর নবী বিশ্ব নবী অনেকের জানাজা যেতে গিয়ে উকি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করছেন কেন আপনার পা মুবারক জমিনে পালান না কেন উকি দিয়ে হাঁটা তো কষ্টকর আপনি পা পালান না কেন আল্লাহর নবী বলেন ওমর কেন আমি পা রেখি না জানোনি
তোমরা বুঝতে পারো না কারণ সবগুলো তোমরা দেখো না আমাকে তো আল্লাহ অনেক কিছু দেখায় আমি এই সাহাবীর লাশের পিছনে উকিয়ে দিয়ে গেটে এই জন্য যাচ্ছি তার লাশ এবং কবরের আশেপাশে আসমান থেকে এত রহমতের ফেরেশতা নাযিল হয়েছে আমি মুহাম্মদ পুরা পাউটা জমিনে ফেলে দিব এতটুকু জায়গা নাই সুবহানাল্লাহ কোন কোন সাহাবী কবরে গিয়ে রাসূল বলতেন তোমরা কেউ নাই মনে আমি না তারপরে হাত বাড়িয়ে দিয়ে বলেন তার লাশ আমার হাতে আসতে পেন সুবহানাল্লাহ রাসূল বল নাশটা উপর দিকে নিয়ে দোয়া করে ইয়া আল্লাহ তার প্রতি আমি খুশি তুমি খুশি এই দৃশ্য দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আশারায়ে মুবাশশারের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বলতেছেন যে মাটি গড়িয়ে হইরা রে তোর লাশটা না হইয়া রে আব্দুল্লাহ এই লাশ তোর না হয়ে লাশটা যদি আমার হইতো কত ভাগ্য কোহল বালা ছিল রে রসুল লাশটা হাতে নিয়ে বলে আল্লাহ আমি তার প্রতি খুশি তুমি তার প্রতি খুশি রসুলের জীব দশায় যত জানা যা পড়াইছেন সবগুলো তো সংরক্ষিত ইসলামের কোনো কিছু আর বাড়াইবার কমাইবার কোনো অধিকার কোনো মৌলবী হিসাবে নাই নামাজে এত বড় একটু গুরুত্বপূর্ণ যে দোয়া করতে হবে কি হবে না এটার কোন আমল শিক্ষা দিবেন না এরকম তো নয় রসুল তো ঈদাও ফেসারা করে দেখেছেন যদি রসুল জানাজা ওইটা কবরে রাখার মাঝখানে কোন দোয়া করে দেন আমরা করবো না করলে করবো না কারণ তালাশ করে দেখা যায় বিশ্ব নবীর জিন্দিগিতে কোনোদিন জানা যাবে না লাশ কবরে রাখার মাঝখানে কোন হাত উঠাই দেখছেন না তাহলে এখন লক্ষ্য করে দেখেন কিন্তু ইয়ার পরে জানি আমরা রেখে যাই ঠিক না খুব তাড়াতাড়ি আমরা মেরে যাই ইমান থেকে লড়ে যায় যেই মাত্র একজনে কইল যে এই যে নিয়ত বাঁধবে না আপনার রয়ে গেলে এই নামাজ হয় না সঙ্গে সঙ্গে আপনি রয়ে গেলেন আচ্ছা আমি যদি আপনাকে বলি যে ফাঁসের সাথে ফোন মানবেন আপনারা আর দুজনে কম বাংলাদেশ থেকে এসে বলতেছে মানবেন না এই হুজুর তো বুখারি শরীফ পড়া এই হুজুর যদি পড়ে ফাঁসের সাথে ফোন মানবেন হুজুর বেলে কেন মানবেন না পাশের সাথে যে বারো হয় এটা আপনার কলমের মধ্যে একদিন হয়ে গেছে সুতরাং এটা কেউ লড়াতে পারবে না ঠিক তেমনি ভাবে ইমান যদি আমাদের একদিনের পর্যায়ে চলে যায় পৃথিবীর কেউ আমাদের ইমান নাড়াইবার কথা নয় কিন্তু আমরা হট করে মেরে যাই হট করে দাজ্জাল বিভিন্ন জনকে যখন বলবে তিনি একজন মুমিনের কাছে গিয়ে বলবে আমি খোদা উনি বলবেন তুমি খোদা নও হতে পারে আমি ইমান আনছি ওনার প্রতি যাকে দেখি না দেখা দুজনে বলে আর প্রত্যেক বাতিলের একটা নিদর্শন দেখে এই যে বাতিল কিছু আলামত থেকে যায় যেমন যতটা খুন হয় প্রত্যেকটা খুনি একটা নিদর্শন রেখে দেয় যে নিদর্শনের উপরে ভিত্তি করে ধরা কোন বেড়ায় আর না হয় লক্ষ্য করে দেখেন ইউসুফ আলী ইসলামের ভাইরা এত আকর্ণন এত বুদ্ধিজীবী হইয়া জামা রাসিব তো মনে নেই কথা বলছেন না রক্ত লাগাইলো বুঝানোর জন্য যে বাঘে যে খাইছে এটা বোঝার জন্য একটা বকরি ভাত দিয়ে রক্ত ভেতরে জমাটা রক্তাক্ত করলো কিন্তু তাদের মাথায় কি এতটুকু আসলো না যে বাঘে যদি একটা লোকরে খায় তার জামাটা যে মানে অক্ষত থাকবে না এটা যে ছিঁড়ে যাবে এই কথাটা তো তারা নিচ্ছে এত আকল মন
আন্দাজ করে পেলা রাস্তা দিয়ে যায় দর্শন তো একজন একজন কাছে বলে এই রাস্তাটা একটা গাবি গেছে আমরা যাওয়ার আগে এই ক্ষেতের আইন দিয়া একটা গাবি গেছে তার একটা কহ এদের একটা সুখ নাই একটা গাভী রাখতে চুরি হয়েছে এটা এক চোখ নাই সাত আট মাসের গাভী গাভীন বুঝেননি এই কথা বলার পরে তখন তিনি আমার গাভীটা চুরি হইল তালাশ করতেছি ভাই না আপনারা আমার গাভী নিছেন যেই মাত্র বলছে আপনারা আমার গাভী নিছেন লক্ষ্য করে দেখেন আপনারা আমার গাভী না নিলে অথবা গাভীর কোন সন্ধান না জানলে আমার গাভীর যে একটা চোখ নাই সাত আট মাসের ঘাপ এটা কেমন বুঝলেন আন্দাজ করে বুঝ আকল দিয়া আরে আকল দিয়া কি মানছে হু হু বলে বেড়ে কি না মানে না ওরা শেষ পর্যন্ত চলেন বাসা করে বাসার দরবার নিয়ে গেছে গিয়ে বলে যে আমার গাভীটা রাত্রে শুনেছে ওনারা না করতেছে শুননা জানে না কিন্তু আমার গাভীর সব আলামত বলে ফেলছে ঠিক আছে মেহমানকে খাওন দাও মেহমানকে খাওন দাও করে বিচার করে তো পয়গম্বর ওরা তো নাস্তা দিছে ওরা নাস্তা খায় বলে তো বাসার জন্মে বলে কিছু জন্মে দোষ আছে জন্ম ঠিক আছে বাসার দূর থেকে শুনছে তার জন্ম সম্বন্ধে কিছু কথা আছে এটা তারও জানা ওরে কই রুটি যে বানায় তাও সে অসুস্থ সুস্থ না বাসা ভয় তোমরা এটা কি করে বললে আন্দাজ করে কইছো কি কেমন আন্দাজ করে কইছো ও রুটি খাই কিন্তু প্রত্যেকটা রুটির মাঝখান কাঁচা থাকে এতে বোঝা যায় যে রুটি বানাইতেছে সে সুস্থ না অসুস্থ নাহলে রুটির মাঝখান যে কাঁচা থাকে হতে পারে না খবর নেই থেকে ঠিকই আচ্ছা বাসার যে জন্মের মাঝে কিছু জন্মের দোষ আছে এটা কেমনে বুঝলে মেহমানের সাথে মেজবান খাওয়া এটা সব পয়গম্বরের সুন্নত আমাদেরকে খাওয়ানো দিয়ে তুমি দূরে দূরে থাকো তোমার জন্মের মধ্যে কোনো ত্রুটি না থাকলে এই সুন্নত থেকে দূরে থাকার কথা নয় পরিষ্কার করে তাফসীরের কিতাবে সূরাতুল কলমের ব্যাখ্যার মধ্যে আনছেন কাফের হোক আর মুমিন হোক বৈধভাবে যাদের জন্ম হয়েছে পৃথিবীতে তারা কখনো আল্লাহ এবং রসুলকে নিয়ে ব্যঙ্গ করে না একমাত্র তারাই আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করে মূর্তির সাথে লাগা একমাত্র তারাই রসুলের নাম নিয়ে ব্যঙ্গ করে যাদের জন্মটা বৈধ এখন যাক বলো যে সুন্নতকে তুমি অস্বীকার করে দূরে দূরে হাঁটো তুমি আমাদের কাছে আমার মেহমান নাম না এর লেগে আন্দাজ করে বসি যে জন্মের দোষ না থাকলে এগুলো হতে পারে সুবহানাল্লাহ আচ্ছা তাহলে এইবার খাওয়া দাওয়ার পরে জিজ্ঞাসা করে এবার গায়ের কথা বল যে গাই না হইয়া বলদ তো হতে পারে কোনো বলদ না কি বল বললে ঘাস আছে ঘাস যে খাইছে গায়ের খাওয়া একরকম বলদের খাওয়ার গায়ে যখন খায় তখন দেখা যায় ঘাসের শুধু মাথা রাখা আর বলদ যখন কামড় দেয় জাতা মারে একটা জাতা দিয়ে নিচে নিয়ে যায় দেখলাম ঘাসের শুধু মাথা খাওয়া এতে বোঝা গেল এই দিক দিয়ে গায়ে খাইয়ে খেয়ে গেছে বলো দেখায় নাই আচ্ছা তো গাভীর যে এক চোখ নাই এটা বুঝলে কেমনে দুই দিকে কাঠ আছে আইলে একদিকে খাইয়ে গেছে আর দিকে
যেতে সাত আট মাসের গাবিন কি করে বললে চারটা পায়ের দাগ আছে পিছনের দুইটা পায়ের দাগছে বেশি গর্ত হয়েছে বেশি এতে বোঝা যায় ফেরের ভিতরে মাল আছে এই জন্য পিছটা বাইরে চিন্তা করে এতটুক পর্যন্ত যারা আকল দিয়ে বলতে পারে সেই লোকগুলো জামাটা চিনতে পারলো না অর্থাৎ নিদর্শন থেকে যাবে খুনিরা ধরা বাংলাদেশের যত খুন হয় আমাদের দেশের প্রশাসন পুলিশ যদি ইচ্ছা করে তাহলে সকল খুন প্রকাশ হবে একটা লোকের তারা যদি ইচ্ছা করে ভাই করতে সবগুলো হয়ে করতে তো যাই হোক আমি যে এই কথাটা বলতে চাইছিলাম